আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আজ বিকেলে কী তৈরি করবো ভেবে পাচ্ছি না। সব কিছু যেভাবে দাম বাড়ছে এবং প্রচুর দাম, কিন্তু ভাবলাম আলু তো খুবই সস্তা, তাই আলু দিয়ে এবং ঘরে ছিল মটর চিজ, তাই চিজ দিয়ে তৈরি করলাম একটি সুস্বাদু দুর্দান্ত রেসিপি। এর জন্য আমি আলুগুলোকে চাকচাক করে কেটে কর্নফ্লোর এবং বেসন দিয়ে বিভিন্ন মশলা দিয়ে মেখে দুইটি চাপের মতো তৈরি করছি। একটি অলরেডি হয়ে গেছে এবং দ্বিতীয়টি আমি ভেজে নিচ্ছি। এতে আমার এটা ভাজা শেষ। এখন এর উপর আমি মোজারেলা চিজ এর একটি প্রলেপ দিয়ে দেবো। এই তো প্রলেপটা একটু মোটা করে দেবো। যারা চিজ খেতে পছন্দ করেন তাদের কাছে এটি খেতে খুবই ভালো লাগবে এবং এটি খুব পুষ্টিকর এবং মুখরোচক খাবার। এখন দ্বিতীয় ভেজে রাখা চাপড়িটা উপরে দিয়ে চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই তো আমার রেসিপিটি হয়ে গেছে। এখন আমি কেটে এটা পরিবেশন করব। খেতে খুবই, দেখতেও যেমন সুন্দর, খেতেও মজা। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে